হ্যালো গাইজ, আপনারা দেখলেন সিজন স্ক্রিশন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনারা পিসি স্ক্রিন রেকর্ড করবেন। পিসির স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সে সফটওয়্যারটা হচ্ছে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার। সো সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনার যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং ক্লিক করবেন, এবং ব্রাউজারে গুগল লিখবেন বা যে কোনো, আমি যেহেতু ক্রোম ব্রাউজার থেকে করতেছি সেখানে আগে থেকে গুগল লেখা আছে। সো টাইপ করতে হবে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার, দেন সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে অপশনটি পাবেন স্ক্রিন রেকর্ডার, রেকর্ড স্ক্রিন অর মেক স্ক্রিনশট ফ্রি আইসক্রিম, সেটাতে ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতেছেন ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, এই যে দেখতেছেন এরকম একটা অপশন আসবে ডুপ্লিকেট ডাউনলোড লিংক, সেটা ওকে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনার পুরো স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এবং অনেক কিছু অপশন আছে সেখানে, আপনি আপনার ফেস দেখিয়ে বা ওয়েব ক্যামের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ল্যাপটপে যে কোনো কাজ। তবে ওখানে কিছু জিনিস করা, যেমন আপনি কোনো গেম খেলতেছেন জিটিএ ভাইস সিটি, সেগুলো রেকর্ড হবে না, সেটাই হচ্ছে সমস্যা। আর কোনো সমস্যা এই আইসক্রিম স্ক্রিন রেকর্ডারে নেই। এই যে দেখুন কিছুক্ষণ ওয়েট করার পরবর্তীতে দেখুন এই অপশনটা আসবে, এখানে স্টার্ট ডাউনলোড ক্লিক করবেন। তো আমার মনে হয় আমি আগে থেকে এটি ডাউনলোড করে রাখছি, সো আমাকে আর ডাউনলোড করতে হবে না। তো আপনি এটি নিয়ে আসবেন, কিছু সমস্যা দেখা দিতেছে। ওকে, তো এটার মাধ্যমে কি হবে, আপনি এই যে দেখুন এই জায়গায় কম্পিউটারের ডাউনলোডসে এবং প্রোগ্রেসে যে কোনো এক জায়গায় আইসক্রিম রেকর্ডারের অপশনটি পেয়ে যাবে। তো এটি কি করবেন, যেমন এই ফিল্মোরা, ফিল্মোরা এটি এভাবে আনা যায়, তারপর রিভো সেট আপ, এগুলো এভাবে আনা যায়। সো আপনি আনলেন, ডাবল ক্লিক করবেন, দেন দেখবেন এই অপশনটা আসতেছে, ইয়েস ক্লিক করবেন। এই দেখুন ইংলিশ ট্রান্সলেশন, আপনার যে কোনো ভাষা করতে পারবেন, ইংলিশ দিলাম ওকে। এই যে এখানে একটা আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিবেন, নেক্সট ক্লিক করবেন, নেক্সট
ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন, তো আপনার এটি ইনস্টল হয়ে যাবে খুব সহজে। পরবর্তীতে দেখুন এটি কেটে দিবেন, এটি রাখলে ল্যাপটপে সমস্যা হতে পারে, ল্যাপটপ বা পিসি। দেখুন এইভাবে ক্রমে চলে যাবে এটি, তো ক্রমে এটি ক্রস দিয়ে দিবেন, ক্রস দিয়ে দিবেন, এখানে ফিনিশ ক্লিক করবেন। দেখুন এখানে দুইটা অপশন চলে আসছে, আপনি দুটো অপশন আনপিনিং ট্যাক্সবার দিয়ে দিবেন, অটোমেটিক লোডিং হবে। এখানে একটা ডাউন আপডেটের অপশন দিবেন, আপনি চাইলে আপডেট করতে পারবেন বা ইচ্ছা না থাকলে করবেন না, আর এটি রিসাইকেলে নিয়ে যাবেন। দেন ক্যাপচার ভিডিও, এটা বলবে কতটুকু করবেন, আমি ফুল স্ক্রিন দিলাম, দেন এখানে রেকর্ড হওয়া শুরু করবে, দেন এখন রেকর্ড হইতেছে। তো এখানে আবার ডাবল ক্লিক করলে স্টপ করতে পারেন, বা আপনার এখানে অনেক বাটন থাকতে পারে, ওখানে বলে দেওয়া থাকবে যে এই বাটনে ক্লিক করলে এটি স্টপ হবে, পজ হবে, আবার রেজুম হবে, দেওয়া থাকবে। দেন এই দেখুন ভিডিও সেভড, কোন জায়গায় সেভড হয়েছে এখানে বলে দিবে। যেমন আমার এখানে এসকে টপ এখানে সেভ হয়েছে, তো ক্রস দিয়ে দিবেন। আবার এখানেও আপনি ভিডিওটা দেখতে পাবেন। তো এখানে আবার দেখুন ভিডিওটি হয়েছে, ক্রস দিলাম, ওকে। তো আপনি এইভাবে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি পিসি রেকর্ড করতে পারবেন বা অনেক কিছু, অনেক কাজ এটি দ্বারা করতে পারবেন। সো আজকের মতো এ পর্যন্তই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো